প্রাণীজ আমিষের বড় উৎসব হিসেবে দেশে ডিমের চাহিদা ও উৎপাদন বেড়েছে। এই অবস্থায় নানা কারণে ডিমের দাম বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত উৎপাদনকারী ভোক্তা সবাই। উৎপাদন ও বিপণনে ভারসাম্য বজায় রাখতে বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়াতে বলেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী। রাজধানীতে বিশ্ব ডিম দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, এই খাতের উদ্যোক্তাদের জন্য সরকার কর সুবিধা সহ নানাভাবে প্রণোদনা দিচ্ছে। আক্তার হোসেনের রিপোর্ট। এবারের বিশ্ব ডিম দিবসের প্রতিপাদ্য, প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে দিনটি পালন হয়। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, দেশ এখন ডিমে স্বয়ংসম্পূর্ণ। এই খাতের উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখতে দরকার সঠিক প্রণোদনা এবং বাজার ব্যবস্থাপনা। ডিম নিয়ে আর কোনো বিভ্রান্তি নয়, কিন্তু আমরা যেটা আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যে এইটাকে বিভ্রান্তি দূর করার জন্য আরও বেশি আমাদের ক্যাম্পেইন করা। ডিমের বাজার কেন্দ্রিক কিছু সমস্যা রয়েছে, অনেক হাত বদল হওয়ার কারণে ডিমের দাম বেড়ে যাচ্ছে। মধ্যস্বত্বভোগীদের সংখ্যা কমানো এবং পাইকারি বাজারের সংখ্যা বাড়ানো সম্ভব হলে হয়তো আমরা কিছুটা উপকার পাব। খতিয়ে দেখেন একটি ডিমের উৎপাদন খরচ কত পড়তে পারে, আপনাদেরও দায়িত্ব আছে দেখেন। আপনারা ভোক্তা হিসেবেও আমার অধিকার থাকে, আমি চাইব যারা উৎপাদক তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং ভোক্তা হিসেবে আমার অধিকার আছে আমি যেন প্রতারিত না হই। যাকে আমি ডিম বেচার স্ট্রাকচার দেই নাই, শিখাই নাই, চালান দিয়ে বেচতে হবে, তাকে আমি অ্যারেস্ট করতেছি, তাকে আমি ফাইন করতেছি, তাহলে সে কি করে কালকে ডিম না বেচে আলু বেচবে, নাহলে গ্রামে চলে যাবে। তাই হয়েছে, ডিমের দাম উঠানামার কারণ এটাও একটা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেছেন, জনগণকে জিম্মি করে কোনো অসাধু চক্র ডিমের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করতে চাইলে তা বরদাস্ত করা হবে না। যে মূল্যটা বেড়েছে এটা নিয়ে আমরা কখনো কখনো কেউ কেউ হিসাব নিকাশ না করে কিছুটা দায়িত্বহীন কথাও বলি। ডিম উৎপাদনে কিন্তু প্রচুর ব্যয় এসেছে, আমরা এই ব্যবস্থাপনায় যারা সম্পৃক্ত তাদের সঙ্গে কথা বলবো, যদি এরকম কোনো সিন্ডিকেট কোথাও থেকে থাকে সেটা দূর করা, এবং বাজার ব্যবস্থাপনায় একটা মনোপলি ব্যবসা যে কাওরান বাজারে আসার পরে ডিমের দাম এইখান থেকে যেন নির্ধারণ করা হবে, ওর বাইরে কেউ বেচতে পারবে না বা বাইরে যেতে পারবে না, এইরকমভাবে জনগণকে জিম্মি করার কোনো ব্যবসায়ী প্রচেষ্টা যদি থাকে, ডেফিনেটলি গভর্নমেন্ট উইল নট স্পেয়ার। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী গত 10 বছরে বাংলাদেশে ডিমের উৎপাদন বেড়েছে 3 গুণ। বছরে জনপ্রতি ডিমের প্রাপ্যতা 136টি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।